असलामुआलैकुम व्यूअर्स, आज के आमरा आपनादेर माझे उपस्थित होयेछि पद्दार इलिश दिए बेगुनेर दारुण रेसिपि निये। बांग्लादेशेर जातीय माछ इलिश स्वादे गुणे भरपूर, आर बेगुन इलिश नाम शुनले जीभे जल चले आसबे ना, एमन काउके खुजे पावा मुश्किल ही नहीं नामुमकिन है। चलुन तबे देरी ना करे बेगुन इलिशेर ऐ असाधारण जुगलबंदी रेसिपिटी शुरू करा जाक। বেগুন দিয়ে ইলিশ রান্নার জন্য প্রথমে আমরা চারটি গোল বেগুন এবং মিডিয়াম সাইজের দুটি আলু নিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে কেটে নিতে হবে এবং প্রত্যেকটি বেগুনের পিছনে চিরে নিতে হবে, যেন মশলাগুলো বেগুনে ভালোভাবে প্রবেশ করতে পারে। আলুগুলোকে বেগুনের সাথে মানানসই করে কেটে নিতে হবে। আমাদের সবগুলো আলু এবং বেগুন কাটা শেষ। পেঁয়াজ 1 কাপ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, জিরা 1 চা চামচ, রসুন 2 চা চামচ, আদা 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। হলুদ ও লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে ভাজার জন্য প্রস্তুত করতে হবে। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিতে হবে। এখন একটি কড়াইতে তেল দিতে হবে, তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে নাড়তে থাকতে হবে। পেঁয়াজ বাদামি হয়ে আসলে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিতে হবে। এবার 1 কাপ পানি মিশিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে এলে কেটে নেওয়া বেগুন এবং আলু দিয়ে কিছুক্ষণ রান্না করুন। Thank you.
ঢাকনা তুলে মাছগুলোকে ঘুরিয়ে দিতে হবে। মাছের রাজা ইলিশের পুষ্টিগুণ সম্পর্কে জানবো না, তা কি করে হয়? প্রোটিনের পাশাপাশি ইলিশ মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি, নায়াসিন, ভিটামিন B12, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, আয়োডিন, জিঙ্ক, পটাশিয়াম, সেলেনিয়াম। থাইরয়েড গ্ল্যান্ড সুস্থ রাখতে আয়োডিন ও সেলেনিয়াম উৎসেচক ক্ষরণে সাহায্য করে, যা ক্যান্সার প্রতিরোধ করে। ইলিশ মাছে পলি আনস্যাচুরেটেড ও মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যা দেহের জন্য অত্যন্ত উপকারী। ইলিশ মাছ হার্ট সুস্থ রাখতে সহায়তা করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, চোখ সুস্থ রাখে, ত্বকে সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। আমাদের বেগুন ইলিশের যুগলবন্দি তৈরি শেষ, এখন পরিবেশনের পালা। বেগুন ইলিশের যুগলবন্দি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সব রেসিপির নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।